তাকে যে অন্য একটি ঐতিহ্যবাহী মেডিকেল কলেজের শীর্ষে বসারো সেটা তো আপনাদের দোষ দিলে হবে না সেটা তো একদম শীর্ষ বলা হয়েছে স্বাস্থ্য ভবন চালান এমন অনেক কর্তা ব্যক্তিরা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ট্রান্সফারের কেস মনিটার করবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এটা সম্ভব না আমি কত নম্বর গাড়িতে করে উঠে আর প্লাসে আসবো এটা আপনার দেখার বিষয় নয় রিতব্রতদা আপনার আরও কর্মীরা রয়েছেন ওটা দেখার জন্য তাহলে আপনি ইন্টারভিউ কখন করবেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী তার অনেক কাজ আছে কে কোথায় ট্রান্সফার হবেন ওটা দেখা মুখ্যমন্ত্রীর কাজ নয় ফলে সন্দীপ ঘোষের সঙ্গে যেহেতু ভালো সম্পর্ক স্বাস্থ্য ভবনের কর্তাদের তিনি এর আগেও তার ট্রান্সফার ব্যাকট্র্যাক করিয়েছেন এবং এই সময় তিনি একটা ভালো জায়গায় নিয়েছেন কিন্তু যখন দেখা যাবে এটা নিয়ে বিতর্ক এই একটা খবর ছড়ানো হয়েছিল যে তিন তিনবার নাকি সন্দীপ ঘোষ চাকরি পেয়ে গেছে তিন তিনবার কোথায়

এবং ডক্টর সদ্দ্বীপ ঘোষের মতো এইরকম হাই প্রোফাইল একজন অধ্যক্ষ তাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হলো স্বাস্থ্য ভবনের কার্ড শরীরে কটা বাধা আছে মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এটা সম্ভব না আমি বলছি এটা হতো যদি বিতর্কের মধ্যগগনে থাকাকালীন এই ট্রান্সফারটা হতো এই ট্রান্সফারটা হওয়ার পরে বিতর্কের সূত্রপাত মানুষের মনে যে একটা মানে কিছু কিছু মানুষের মনে যে একটা সন্দেহের ধারণা যে সরকার কাউকে বাঁচাতে চাইছে এটা কখন থেকে ঢুকলো যখন সরকার সন্দীপ ঘোষকে মেডিকেলে ট্রান্সফার করলো তখন মনে হলো যে লোকটা ইস্তফা দিল সেই লোকটাকে পাঁচ ঘন্টার মধ্যে ট্রান্সফার করার কি দরকার তারপর থেকে একে একে সেমিনার রুমের উল্টো দিকের ঘরের রিকনস্ট্রাকশন তারপরে চোদ্দ তারিখে রাত্রিবেলা ভাঙচুর এগুলো একে একে দুই দুয়ে দুয়ে তিন করতে করতে লোকের মাথায় একটা মালাগাথা হলো এটা হচ্ছে ব্যাপার কিন্তু যদি এই ঘটনাটা হতো বিতর্কের মধ্যগনে এসে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হস্তক্ষেপ করতেন কিন্তু তখন তো বিতর্কের কোনো জায়গা নেই একজন সরকারি অফিসার তিনি ইস্তফা দিচ্ছেন তাকে অন্য কোথাও একটা দেখে নবাব কোথায় দেওয়া যায় সে একজন স্বাস্থ্য ভবনের কর্তা অন্য একটা হাসপাতালে বিতর্ক হচ্ছে শরী আরেকটা হাসপাতালে দিয়ে দিয়েছেন কিন্তু এটা থেকে যখন দেখা গেল বিতর্ক হয়েছে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ওয়েটিংয়ে পাঠালেন তখন কিন্তু তাকে নতুন কোনো জায়গায় দেওয়া হয়নি আবার মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকলেন

কে পুড়িয়ে ফেলা এবং ধর্ষণ করা এবং সেখানে একজন সিপিএম অত্যন্ত বর্ষিয়ার নেতাকে ধরা হয়েছিল সিবিআই কিছু করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি কিছু করতে পারেনি এখনো পর্যন্ত রহস্যময় কিন্তু তাপসী মালিকের মতোই কি তাহলে এই ধরনের ঘটনাটা ঘটানো হচ্ছে বলছে প্রচারে দেখুন আমি দুটো ব্যাপারকে গোলাবো না এই কারণে তাপসী মালিকের খুন এবং ধর্ষণ মামলাটা ছিল হান্ড্রেড পার্সেন্ট পলিটিক্যাল কেস তার সঙ্গে জড়িত ছিল সিঙ্গুরের জমি অধিগ্রহণ তার সঙ্গে জড়িত ছিল সিপিএম এর সরাসরি নেতাদের মানে এবং তৎকালীন তৃণমূল সহ বিরোধীরাও কিন্তু এর পেয়েছে পেয়েছে যদি কোনো ঘটনায় কেউ মানে আমি বলছি আজকে আরজি করার ঘটনায় যদি কোনো বিরোধী দল তার স্বাভাবিক সুবিধা পায় এটা নিয়ে তো কোনো বিতর্ক হতে পারে না কিন্তু কেউ মানে আমার দলের কেউ বা আন্দোলনের বিরোধিতা করছে বলে কেউ খুন হলো সেটা নিয়ে জনমানসে আবাস তোলার অধিকার আমার আছে এটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু এই ঘটনাটায় না তৃণমূলের কোনো বিধায়ক না তৃণমূলের কোনো এমপি না তৃণমূলের কোনো এমএলএ না কোনো মন্ত্রী না স্বাভাবিক কাউন্সিলার এবার ব্যাপারটা হচ্ছে সন্দীপ ঘোষকে বাঁচানো ঋতুপ্রধত এই আর্যিকর ইনসিডেন্টের আগে পনেরো থেকে কুড়ি দিন আগের ঘটনা এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার একজন ক্যাবিনেট মিনিস্টার অখিলগিরি তাকে মন্ত্রিসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়েছিলেন চুরির অভিযোগে নয় দুর্নীতির অভিযোগে নয় খুনের অভিযোগে নয় রেপের অভিযোগে নয় জাস্ট কুকথার অভিযোগে অর্থাৎ যিনি মুখকে লাগাম দিতে পারেননি যে মুখ্যমন্ত্রী কুকথার অভিযোগ ওঠায় একজন মন্ত্রীকে ক্যাবিনেট মিনিস্টার এবং কোন জেলার যে জেলা তৃণমূল কংগ্রেসের জন্য চ্যালেঞ্জিং সেই জেলার একজন মিনিস্টার যিনি শুভেন্দু অধিকারী চোখে চোখ রেখে ঘুষে লড়াই করেছিলেন সেরকম একজন মিনিস্টারকে মন্ত্রীসভা থেকে ঘাড় ধাক্কা দেওয়ার আগে দুবার ভাবেননি যে মুখ্যমন্ত্রী কাঁথির এই পূর্ব মেদিনীপুরের অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে শুধু কুকথা বলার জন্য সরাতে পারেন তিনি এত বড় একটা ঘটনায় কাকে সেভ করার চেষ্টা করবেন ঋতব্রত দা তবে দেবাংশ আমরা তো ভবিষ্যতে এইসব নিয়ে আলোচনা নিশ্চয়ই করব আমি চাইনি তুমি একটা ধাক্কা দু হাজার একুশের পর খেয়েছো যে রাজীব বন্দ্যোপাধ্যায় সহ যারা যারা বিজেপিতে এসছে তারা আবার তৃণমূলে ফিরে গেছে আর তুমি বলেছিলে তুমি একদম দিদির ঘরে দরজা ঢুকে গেছে এখন কিন্তু যেদিকে সব কিছু এগোচ্ছে এটাও হতে পারে এটাও হতে পারে আপাত দৃষ্টিতে যিনি তোমাকে হারানোর জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছেন তার সঙ্গে আবার ওপরে ওপরে হয়তো এই বৈরিতার তার পরিবেশ থাকলেও ভেতরে ভেতরে কী হচ্ছে তুমি আমি জানি না কি সেক্ষেত্রে হয়তো অখিলগিরি বলিই হয়ে গেলে আবার কেউ ফিরেও আসতে পারে তোমাকে যারা যন্ত্রণা দিয়েছে তারা আগামী দিনে তোমার দলে চলে আসবে না এটা তুমি নিশ্চিত বলতে পারো যখন ভাবনার পোলাউতে ঘি ঢালছেন আর একটু বেশি ঢালুন না আপনি বলুন পরের একুশে জুলাইতে মোদী জয়েন করছে ধর্মতলা অসুবিধা কোথায় অসুবিধা নেই আপনি শুভেন্দুকে নিয়ে না তাহলে ভাবুন এটাও হতে পারে যে নরেন্দ্র যেভাবে এখন গ্রাফ নিচের দিকে নামছে ও বাঁচার জন্য ভারতের সবচেয়ে সফল রাজনৈতিক দল তৃণমূলকে চুজ করলো যে গুজরাট হয়েছে একদম পশ্চিমের গল্প থেকে পড়ে কোথাও বলে হচ্ছে যে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দল নেতা এই ইস্যুতে কিছুটা হলেও কিছুটা হলেও বৃহবাদ রয়েছে চুপ রয়েছে তার একটা কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী শুরুতে ভেবেছিলেন আমরা আমাদের সম্পূর্ণ এফোর্ট দেব এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলন করার ক্ষেত্রে যেখানে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 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 ক্ষেত্রে আমি আপনাকে বলছি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে 27 আগস্ট লাস্ট বিজেপি ট্রাই নিয়েছিল ছাত্র সমাজের নাম করে যে অভিযানটা হলো বিজেপি দেখলো ছাত্র সমাজ তৃণমূলের চেয়ে বেশি গালাগালি খাচ্ছে বামপন্থীদের কেন বামপন্থীরা মনে করলো ছাত্র সমাজের আন্দোলন মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা কোনোভাবে যদি একটু হিট হয়ে যায় তাহলে সিপিএম যে পলিটিক্সটা করছে লাল পতাকা নিয়ে ওটা আবার কোথাও গিয়ে বিরোধী রাজনীতির ডিভিডেন্ডটা বিজেপি পেয়ে যাবেন তাই ওদের নিজেদের মধ্যে একটা গোয়ালে গোতাগুতি দেখা দিল এই যে ওদের গোয়ালে গোতাগুতি দেখা দিল এবং শুভেন্দু অধিকারী যখন দেখলো ওর নেতা মন্ত্রীরা গেলে গালাগালি দিয়ে গো ব্যাক করে তাড়িয়ে দেওয়া হচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে জুনিয়র ডাক্তাররা তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছেন অগ্নিমিত্তা পালকে জুনিয়র ডাক্তাররা তাড়িয়ে দিচ্ছেন আবার জুনিয়র ডাক্তারদের মিছিল থেকে যেমন একদিকে বিজেপির নেতাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে উল্টো দিকে আবার দেখা যাচ্ছে যে শ্যামবাজারে কোনো একটা প্রোগ্রাম চলছে সেই রাত দখলের প্রোগ্রামে তৃণমূলের পতাকা পোড়ানো হচ্ছে এইটা ক্যালকুলেট করে শুভেন্দুবাবু হয়তো কোথাও ভেবেছেন যে এই যে ক্রাউডটা এটা করছে সেই ক্রাউডটা সিপিএম পন্থী ক্রাউড তো সিপিএম পন্থী ক্রাউডের মধ্যে নিজে ঢুকবেন ঢোকার পর দেখা যাবে আজাদি ফাজাদি নিয়ে একই স্লোগান হচ্ছে আর বিজেপি থাকলে যদি আজাদি নিয়ে স্লোগান দেয় নরেন্দ্র মোদীর কাছে কেস খেয়ে যাবে সব দেখে শুভেন্দু অধিকারী সব জটিলতার মধ্যে ঢোকেননি মানে দেবাংশাখরও নিশ্চিত মানে নিশ্চিত আছে যে কোনোভাবেই বিধানসভার খণ্ডচিত্র দেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাদের যে আমরা শেষ কয়েকটা অধিবেশনে দেখছিলাম কথাবার্তা সব কিছুই ঠিক আছে কিন্তু কোথাও একটা ঐক্যের সুর যেন পাওয়া যাচ্ছে এটা তাহলে চোখের ভ্রব হতে পারে এখনও মানে দেখুন ধর্ষণ ধর্ষণ বিরোধী একটা বিল আনা হয়েছে তাতে সমর্থন করেছে মানে আমি যদি বলি সূর্য পূর্ব দিকে উঠছে আর নরেন্দ্র মোদী যদি বলে সূর্য পূর্ব দিকে উঠছে তার মানে এটা নয় নরেন্দ্র মোদী আমার দলে এসে গেছে বা আমি তার দলে গিয়েছি যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই নির্দিষ্ট ঘটনাটার ক্ষেত্রে শুধু এই ঘটনার ক্ষেত্রে না আপনি যদি রাজনৈতিক ক্ষেত্রেও ভারতবর্ষের মাটিতে দেখেন কোনো দিন এক আর দুইয়ের মধ্যে ভাব হয় না এক আর তিনের মধ্যে ভাব হয় বা দুই আর তিনের মধ্যে ভাব হয় এক আর দুয়ে কোনো দিন ভাব হতে দেখবেন না মানে আমি যেটা বলতে চাইছি বাংলা এই মুহূর্তে এক নম্বর দল তৃণমূল দু নম্বর দল বিজেপি তিন নম্বর দল বামফ্রন্ট কোনোদিন এক আর দুইয়ের মধ্যে ভাব হওয়া সম্ভব না এক আর তিন হতে পারে দুই আর তিন হতে পারে কিন্তু এক আর দুই ভারতবর্ষের মাটিতে আপনি কখনো দেখবেন না এক আর দুইয়ের মধ্যে কিন্তু এটা তো আপনি কেস দেখুন না এটা তো পশ্চিমবাংলা এখানে এক আর দুইয়ের ভাব হওয়া সম্ভব কারণ দুই তারপর তিন আর চার যদি চলে আসে মুশকিল হয়ে যাবে একেবারে ওখানকার স্ববিকরণ আর চার আপাতত শূন্য

কিন্তু আর এস এস নিজে তো বলে আমরা পলিটিক্যাল অর্গানেশান নেই আমরা সোশ্যাল অর্গানাইজেশান আমাদের পলিটিক্যাল পার্ট হচ্ছে বিজেপি তো আর এস এসের সঙ্গে তো বিজেপিরই দ্বন্দ্ব লাগে অনেক ক্ষেত্রে এবার লোকসভা নির্বাচনের আগে মোহন ভাগবতের বিভিন্ন বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে তো স্বাভাবিকভাবে এটা নিয়ে আমি বলছি না তবে আমি আপনাকে এটা নিশ্চিত করে বলছি যারা মনে করছেন এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলা গেল এবং এই জি করেন আমাদের বোনের মৃত্যুটাকে ন্যাক্কারজনকভাবে যারা রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার জন্য কাজে লাগাতে চাইছে আমি আবার বলছি এই এই ঘটনাটা যদি পলিটিক্যাল ইনসিডেন্ট হতো এই ঘটনায় যদি তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত থাকতো আমি আজকে এই ঘটনা নিয়ে বিতর্ক করার জন্য আপনার সামনে আসতাম না কিন্তু আমি জানি এই ঘটনায় সরকারকে অকারণ দোষারোপ